আমরা একটু ফাঁকা সড়কটা তুলে দেবো, এর এইখানেরটা যা অবস্থা করছে, গরু বাছুর লইয়া মানুষ লইয়া আমরা যা বিপদ, বাত্রাই না খাইতাম পারি না, এ গড়ে গড়ে ভানি উঠিয়া আমরা যে অবস্থা আছি, এই অবস্থা আপনারা খেয়েও কোনো ইয়ে করে সাহায্য করে না। আমরা হাওয়া খাদ্য সব বন্ধ, আমরা পেটের ভাত নাই, আজকে 8 দিন ধরে ফেরো ভাত নাই, আমরা হাওয়া খাদ্য সব বন্ধ, আমরা বাচ্চা খাচ্চা লইয়া হাবুডুব করতে আছি পানির মাঝে, খুব কষ্ট দিন যাইতেছে, 2টা ছাগল আছে মারা গেছে, 8 মুরগি যা আছে সব মারা গেছে, আমরা কোনো নৌকা কোনো পুষ্টি আমরা পাইতেছি না। যে 2টা বন্যা গেছে, বন্যা যাওয়ার পর থেকে আমরা কোনো কিছু পাওয়া গেছে না, এই যে গড় দরজে আমরা পানি উঠছে, গরু বাছুর লইয়া আমরা আজ যাবো আছে না 2টা 1টা, আমরা বড় বড় শুয়ায় আছি, কেউ দেখছেও নাই আইরে, আমরা চেয়ারম্যান সব আইয়া একদিন আইয়া দেখছেন আমরা গ্রামও যে কি অবস্থা আছি না আছি, আমরা অবস্থা চলি আর কিতা কর্ম আর। এবং ওটা পানি কত কমতি